চলছে অফ সিজন, টাইগারদের ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো খেলা নেই, তবে বেশি দিন আর বিশ্রামের সুযোগ কই। সামনে আফগানিস্তান সিরিজ, তারপর ওয়েস্ট ইন্ডিজ। এই মাসের 13 তারিখ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। কাছাকাছি সময়ে এইচপি ও এ দলের সমন্বয়ে শুরু হবে আরও একটি ক্যাম্প। নির্বাচকরা গুছিয়ে এনেছেন দুটো দল, ঘোষণাটা এখন সময়ের ব্যাপার। 30 সদস্যের হবে প্রাথমিক স্কোয়াড, তো সেই হিসেবে আর কিছু খেলোয়াড়কে আমরা যাদেরকে এ টিমের জন্য বিবেচনা করছি ওদেরকে আমরা এইচপির সাথে অ্যাটাচ করছি। এইচপিতে আমরা 22 জনের একটা টিম দিচ্ছি, এটার সাথে প্লাস আরও 6 থেকে 8 জনের মতো আমরা দিব। ঘুরে ফিরে সুযোগ পাচ্ছেন দেশের ক্রিকেটের পরিচিত সব মুখ। ইঞ্জুরিতে পড়া নাসির থাকছেন না স্কোয়াডে, সুযোগ পেতে পারেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ও অলরাউন্ডার নাঈম ইসলাম। এইচপি দলে জায়গা পাচ্ছেন দুজন তরুণ পেসার, ভবিষ্যতে ভালো করতে পারেন এমন ক্রিকেটারদের দিয়ে সাজানো হচ্ছে এই স্কোয়াড। এইচপি স্কোয়াডটা দেখলে বুঝতে পারবেন যে আমরা আগামীর জন্য কীরকম চিন্তা ভাবনা করছি। আমাদের আপকামিং প্লেয়ার যারা আছে, যারা 1 থেকে 2 বছর জাতীয় দল রিপ্রেজেন্ট করবে, এবং এই টিমে ইমিডিয়েট রিপ্লেসমেন্ট যারা ন্যাশনাল টিমের সাথে, এরকম একটা কম্বাইন্ড টিম করে আমরা দাঁড়া করাচ্ছি। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে জাতীয় দলের জন্য বিবেচনা করা অপরিহার্য নয়, পারফরমেন্স বিবেচনার একটা মাপকাঠি মাত্র। প্রধান নির্বাচক আবারও মনে করিয়ে দিলেন সেটা। ডোমেস্টিকে সারা পৃথিবীর সব টেস্ট প্লেয়িং নেশনে, সব ক্রিকেট প্লেয়িং নেশনে কিন্তু ডোমেস্টিক পারফর্মার থাকে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পারফর্মার কিন্তু খুব কম থাকে, সীমিত সংখ্যক। ওটা কিন্তু মাথায় আপনাদেরকে রাখতে হবে, সবসময় পারফর্ম করলে কি ওকে এখনই নিতে হবে এমন কোনো কিন্তু মানে কথা নেই। কেন্দ্রীয় চুক্তিতে এখন ক্রিকেটারের সংখ্যা 10, রুকি ক্যাটাগরিতে যুক্ত হবেন আরও 3 জন, তাদের একজন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। বাকিদের নামটাও আনুষ্ঠানিকভাবে জানা যাবে 2-3 দিনের মধ্যে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা।